ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। এটা হচ্ছে একটা ফিশিং রিল। এই রিলটা হচ্ছে জিংশুও ফেলশা। এটা গুগলে ট্রান্সলেশন করে দেখলাম, এটার নামটা খুব কঠিন। যাই হোক, এই ভিডিওটা এই সিপটা নিয়ে। এই সিপটা হচ্ছে 10 ফুটের একটা সিপ, বেশ হার্ডি এবং মজবুত একটা সিপ। এর নিচের দিকে দেখবেন আবার একটা মাটিতে পোতার জন্য একটা ধারালো একটা রড দেওয়া আছে। তবে সিপটা আমি যথেষ্ট নাড়াচাড়া করে দেখলাম যে না, খুব সুন্দর আর গ্লোসি ব্ল্যাক এবং খুব হার্ডি মজবুত একটা সিপ। আর এর যে গাইডগুলো আছে, গাইডগুলো কিন্তু স্টেনলেস স্টিলের, অর্থাৎ মরিচা ধরার কোনো সম্ভাবনাই নাই। আর এই সিপটার যে হ্যান্ডেলটা যথেষ্ট চিকুনের ভিতরে। যারা অনেকে আছে চিকুন পছন্দ, তারা এই সিপটা দেখতে পারেন। এই সিপটা হয় 3টা সাইজের, 8, 9, 10। আমার কাছে 10 ফিটের সাইজটা আপাতত আছে। আবার এটা খুলে এই রড নিচে যে রডটা যে লাগায় রাখে ব্যবহার করতে হবে তা ঠিক না, এটা ভিতরে রেখে দেওয়া যায়। এটা আপনার এইটা খুলে আবার এটার ভিতরে ফোল্ড করে রেখে দেওয়া যায় ওর পিছন দিকটাই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে সিপটা আর কালারটা দারুণ লাগছে আমার কাছে, এবং ফিনিশিংটাও ভালো, যথেষ্ট ভালো। আর যে গাইডগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কিন্তু স্টেনলেস স্টিলের গাইড। এটা মরিচা ধরবে না, জং পড়বে না দীর্ঘদিন ব্যবহার করলেও। আর এর যে আসি এবার হচ্ছে যে আপনার ক্যাচার বলে, যেখানে হুইলটা সেট করতে হয়, এই সেটের এখানে এগুলো হচ্ছে অ্যালমোনিয়ামের। দেখতে পাচ্ছেন এগুলো অ্যালমোনিয়ামের লক এবং খুব মজবুতই পড়লেই চলে। এটার প্রাইস থাকবে আপনার 1500-এর নিচে এসিপটা হচ্ছে 10 ফিটের। এই সিপটা আপনাদের যাদের নেওয়ার ইচ্ছা, আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল যেটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।